রবিবার রাতে রাজধানী মঞ্চমনি এলাকায় একদল দুর্বৃত্ত কর্তব্যরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তর গিয়ে পুলিশের আইজি আইনশৃঙ্খলা অনুরাগ ধানকরের সাথে দেখা করে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। বৈঠকে রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা অনুরাগ ধানকর সাংবাদিকদের প্রতিনিধিদের জানান, সমাজদ্রোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারেই কাজ করে চলছে পুলিশ। এক্ষেত্রেও পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। Irrespective of party affiliation, कोई भी एंटी सोशल हो, कोई भी राउडी एलिमेंट हो, कोई भी क्रिमिनल हो, हमें कंप्लीटली फ्री हैंड में ये सबसे पहले मैं क्लियर करूँ। किसी भी तरह का कोई भी पॉलिटिकल इंटरफेरेंस ऑनरेबल सीएम ने इनफैक्ट प्रोएक्टिवली हमें बोला हुआ है कि आपको किसी भी पार्टी का कलर नहीं देना, आपको एक्ट करना है, प्रॉपर्ली एक्ट करना है क्रिमिनल्स के ऊपर। सेकेंड इज, आप लोग फॉर दिस स्टेट हैं और आप जब अगर आप शिक्षित नहीं है तो डेफिनेटली जो डेमोक्रेसी है वो ठीक से फंक्शन नहीं कर सकते। हम लोग भी इसके लिए अवेयर हैं, हम लोग अपनी तरफ से पूरी कोशिश करेंगे और कर रहे हैं कि आप कोई भी सभी लोगों को प्रॉपर सुरक्षा दें। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার জানান, রবিবার রাতের ঘটনায় সকল সাংবাদিকরা স্তম্ভিত, আর যদি একটিও এই ধরনের আক্রমণের ঘটনা ঘটে তবে সাংবাদিকরা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করে তুলবে। আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, দুজন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি, আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে, আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। সররূপ 4 সাংবাদিককে এভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি, করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরে উপরে করা যাবে না। সাংবাদিকরা ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্র অবধি কাজ করে, অধিক রাত্র অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্বেন্স। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয়, আরেকজন সাংবাদিক যদি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব। এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা। এদিন সাংবাদিকদের এই প্রতিনিধি দলে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম রাইজিস্টের কর্ণধার সৌমেন দেব, আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিথ দেবরায়, নিউজ টুডের কর্ণধার সুরজিৎ পাল, প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।